হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের যে 3.1 অনুশীলনী, তো 3.1-এর আমরা এই প্রবলেমগুলো করার দরকার নাই, কারণ এগুলো আসে না, বাসার সম্ভাবনা খুবই খুবই কম। তো এই কারণে আমরা তিন থেকে আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো বা প্রবলেমগুলো সলভ করব। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো। তো এটা আসলে প্রতিটা প্রবলেম তো এক ভিডিওতে দেওয়া সম্ভব না, অবশ্যই পার্ট পার্ট আকারে দেবো। তো যারা এই চ্যানেলে নতুন, তারা যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল নোটিফিকেশনটা অন করে রাখো। সো চলো কথা না বাড়িয়ে আমাদের আলোচনায় যাবো। 3 নম্বর প্রবলেমে বলা আছে a-b = 4 এবং ab = 60 হলে এ প্লাস বি এর মান কত। তো আমরা এখন সলভে যাই। তো দেওয়া আছে, আমরা 3 নম্বর প্রবলেম করতেছি, দেওয়া আছে আচ্ছা a-b = 4 এবং কী দেওয়া আছে, ab = 60 দেওয়া আছে। তাহলে এ প্লাস বি এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা জানি সংক্ষেপে লিখছি, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এ মাইনাস বি হচ্ছে 4, তাহলে 4 এর স্কোয়ার প্লাস 4ab মানে হচ্ছে 60। তাহলে 4² মানে 416, ক্যালকুলেটার প্রেস করে তোমরা বাহির করবা, আর এখানে 4 6 24 অর্থাৎ 240। এরপরে আমরা এটা যোগ করলে পাবো 256। তো অতএব আমাদের এ প্লাস বি ইজ ইকুয়াল টু হবে, আমরা এটা পাইলাম হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের মান এটা পাইছি। তবে আমাদেরকে নির্ণয় করতে বলছে এ প্লাস বি, শুধু এ প্লাস বি হোল স্কোয়ার না, এই কারণে আমরা এই অল স্কোয়ারটা আমরা এইদিকে পক্ষান্তর করব, অর্থাৎ পক্ষান্তর করলে সামনে প্লাস মাইনাস চলে আসে ম্যাথের নিয়ম অনুসারে, এবং রুট ওভার হবে 256। তাহলে আমরা এটা ক্যালকুলেট করলে চলে আসে, আমরা ক্যালকুলেটার প্রেস করলে পাবো যে এটাকে আমরা যদি ই করি তাহলে আমরা পাবো 16। তো আজকে এটাই হচ্ছে প্রবলেমের সলিউশন, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।